नमस्कार बंधुरा, आज के बनाब काकरोल पुर। तई एखे काकरोल काकरोलगुलो के केटे भापिए नहीं बीजगुलो के बेर पड़े थेतो पड़े नहीं चामच सर्षे दुटो काचा लंका एक कोया रसुन एक संगे बेटे नहीं कड़ाते दिए दिलाम एक चा चामच सर्षे तेल दिए काकरोल बीजगुलो के दिए दिलाम दिए परिमाण मतो नून और परिमाण मतो हलुद दिए भेजे नेब। ভাজা ভাজা হয়ে গেছে, বেটে রাখা সরষা কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে একটু ভেজে নেব। পুরটা আমার হয়ে গেছে রেডি, এবার নামিয়ে নেব। এই পুরটাকে কাকরোলের ভেতরে ভরে নেব। এভাবে সবগুলো কাকরোলে পুরটা ভরে নেব। এবার ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দেবো দু চামচ বেসন, দু চামচ চালের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটার মধ্যে কাঁকড়গুলোকে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এই ব্যাটারটা দিয়ে কাঁকড়ের মুখটাকে বন্ধ করে দিতে হবে, যেন পুরটা বাইরে না বেরিয়ে আসে। প্রথমে এইভাবে নিয়ে মুখটাকে বন্ধ করে দিয়ে তারপরে এইভাবে ভালো করে বেসন ব্যাটারটা দিয়ে, তারপরে তেল গরম হয়ে গেছে, তেলে এবার দিয়ে ভেজে নেব। সবগুলো একইভাবে করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। এক পাশ হয়ে গেছে, এক পাশে উল্টে দেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। গরম ভাতে তো অসাধারণ লাগে। এবার নামিয়ে নেব, হয়ে গেছে ভাজা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।